30,000 টাকা বেতনে বেসরকারি একটি প্রতিষ্ঠানে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির নাম গ্রাক এনজিও। এটা মূলত একটি এনজিও প্রতিষ্ঠান। যারা বেসরকারি পর্যায়ের এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই চাকরিতে আবেদন করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে বা এই চাকরিটি পাওয়ার জন্য আপনার কি ধরনের যোগ্যতা লাগবে, চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি। তার আগে একটি কথা, সরকারি এবং বেসরকারি পর্যায়ের বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। এবং চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রাক এনজিও প্রতিষ্ঠান। পদের নাম, তো এখানে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার নামে এই দুটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। পদসংখ্যাগত, তো এই সার্কুলার যে পদসংখ্যা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফিল্ড অফিসারের জন্য 400 জন এবং জুনিয়র ফিল্ড অফিসারের জন্য 100 জন, অর্থাৎ সর্বমোট 500 জনকে নিয়োগ দেওয়া হবে এবার এই সার্কুলারে বা গ্রাক এনজিও প্রতিষ্ঠানে। শিক্ষাগত যোগ্যতা কত, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে আবেদন করার জন্য আপনার কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে যারা ফিল্ড অফিসারের জন্য আবেদন করবেন তাদেরকে অনার্স বা সমমান পাশ হবে, অর্থাৎ আপনি যদি অনার্স পাশ হয়ে থাকেন বা ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফিল্ড অফিসারের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা জুনিয়র ফিল্ড অফিসারের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বা সমমানের পাশ হলে হবে, অর্থাৎ যারা এসএসসি পাশ করেছে তারা জুনিয়র ফিল্ড অফিসারের জন্য আবেদন করতে পারবেন। বয়স, তো এই চাকরির বা এই সার্কুলারের জন্য যাদের বয়স 25 থেকে 35 বছর মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, অর্থাৎ আপনার বয়স যদি 25 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, আবার সর্বোচ্চ যদি 35 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি এই গ্রাক এনজিওতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা, তো এই চাকরিতে বা এই সার্কুলারে অভিজ্ঞতা কেমন লাগবে, তো এই চাকরির সার্কুলারে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ আপনার কোনো কর্মদক্ষতার প্রয়োজন হবে না, আপনি শুধুমাত্র অনার্স বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। কিন্তু তারা একটা ইয়ে বলেছে সেখানে যে আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালাতে পারেন এবং কম্পিউটার চালাতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কারা কারা আবেদন করতে পারবে, তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই চাকরির সার্কুলারে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, অর্থাৎ আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন আপনিও এখানে আবেদন করতে পারবেন এবং আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো এই চাকরির বা এই সার্কুলারে বেতন কত, তো সেক্ষেত্রে যারা এখানে আবেদন করবেন যাদের চাকরি হবে সেক্ষেত্রে আপনি যদি ফিল্ড অফিসারে আবেদন করেন চাকরি হয় সেক্ষেত্রে আপনার বেতন হবে প্রথম 6 মাস 18,000 টাকা এবং 6 মাস পরে আপনার বেতন হবে 30,000 টাকা। এবং আপনি যদি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করেন এবং চাকরিটা হয়ে যায় সেক্ষেত্রে প্রথম 6 মাসে আপনার বেতন হবে 16,000 টাকা এবং 6 মাস পরে আপনার বেতন হবে 28,000 টাকা। আবেদন করবেন কীভাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই চাকরিটি পাওয়ার জন্য আপনি কীভাবে আবেদন করবেন। সেক্ষেত্রে এখানে আবেদন কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে, অর্থাৎ এখানে অনলাইনের মাধ্যমে আবেদন না, এখানে আপনাকে হাতে কলমে ফর্ম পূরণ করে আপনাকে আবেদন পাঠাতে হবে। তো যখন আপনি আবেদন পাঠাবেন সেক্ষেত্রে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার শিক্ষাগত যোগ্যতার এবং ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি সাথে অ্যাটাচ করে দিবেন এবং আপনার বায়োডাটা অ্যাটাচ করে দিতে হবে। আর অবশ্যই আপনি যখন আবেদন করবেন বা আবেদন ফর্ম পাঠাবেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম এবং কোন পদের জন্য আবেদন করছেন এবং পরীক্ষার কেন্দ্র সেটা কিন্তু উল্লেখ করে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। সেক্ষেত্রে দেখুন আপনাদের সুবিধাতে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি, আপনারা এটা ভালোভাবে বিস্তারিতভাবে দেখবেন, এখানে আরও বিস্তারিতভাবে লেখানো আছে যে কীভাবে আবেদন পাঠাতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানাও কিন্তু লেখা আছে। অবশ্যই আপনারা পিকচারটি বা স্ক্রিনশটটি খুব সুন্দরভাবে দেখবেন, বিশেষ করে যারা আবেদন করবেন গ্রাক এনজিওতে এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, জেনে বুঝে এবং সঠিক ঠিকানায় আবেদনপত্রটি পাঠানোর চেষ্টা করবেন। আবেদনের লাস্ট ডেট কবে, এই চাকরিতে বা এই সার্কুলার কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে আবেদনের শেষ ডেট, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট, অর্থাৎ আজকে 24 তারিখ, সেক্ষেত্রে আর মাত্র 7 দিন সময় আছে গ্রাক এনজিওতে আবেদন করা। তো যারা এখনও আবেদন করেননি আজকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারলেন, আপনি যদি এনজিওতে চাকরি করতে আগ্রহ হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলুন এবং আপনার আবেদনপত্রটি নিম্নের এই ঠিকানায় পাঠিয়ে দিন। তো এই চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। যারা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী তারা যেন বিষয়গুলো জেনে আবেদন করতে পারে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।